সুনামগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম সিলেট বিভাগের উল্লেখযোগ্য একটি জেলা। বাংলাদেশ জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে সুনামগঞ্জ জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে। সুনামগঞ্জ এক ধর্মপাশা উপজেলা, তাহিরপুর উপজেলা এবং জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সুনামগঞ্জ দুই দিরাই উপজেলা এবং সালনা উপজেলা নিয়ে গঠিত। সুনামগঞ্জ তিন জগন্নাথপুর উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত। সুনামগঞ্জ চার সুনামগঞ্জ সদর উপজেলা এবং বিষ্ণুপুর উপজেলা নিয়ে গঠিত। সুনামগঞ্জ পাঁচ ছাতক উপজেলা এবং দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত। সিলেট জেলা বাংলাদেশের অন্যতম এই জেলাটিতে রয়েছে মোট 6টি সংসদীয় আসন। সিলেট জেলা বাংলাদেশের জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে সিলেট জেলায় মোট 6টি সংসদীয় আসন রয়েছে। সিলেট এক সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত। সিলেট দুই বিশ্বনাথ উপজেলা এবং ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত। সিলেট তিন দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সিলেট চার কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়েনঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত। সিলেট পাঁচ কানাইঘাট উপজেলা, জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সিলেট ছয় বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি। মৌলভীবাজার জেলা বাংলাদেশের অন্যতম সিলেট বিভাগের চারটি জেলার অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশ জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে মৌলভীবাজার জেলায় চারটি সংসদীয় আসন রয়েছে। 235 মৌলভীবাজার এক বড়লেখা উপজেলা এবং জুরি উপজেলা নিয়ে গঠিত। 236 মৌলভীবাজার দুই কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত। 237 মৌলভীবাজার তিন রাজনগর উপজেলা এবং মৌলভীবাজার সদর উপজেলা নিয়ে গঠিত। 238 মৌলভীবাজার চার কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটি। হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে হবিগঞ্জ জেলা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। 1984 সালে হবিগঞ্জকে জেলায় রূপান্তর করা হয়। 1874 সাল থেকে হবিগঞ্জ মহকুমা ছিল সিলেট জেলার অন্তর্ভুক্ত একটি। হবিগঞ্জ জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে। হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহবল, হবিগঞ্জ দুই বানিয়াছং আজমিরিগঞ্জ, হবিগঞ্জ তিন হবিগঞ্জ সদর লাকাই উপজেলা এবং স্বাস্থ্যগঞ্জ উপজেলা নিয়ে হবিগঞ্জ তিন গঠিত। হবিগঞ্জ চার সোনারঘাট এবং মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি।